हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल विलेज पाठशाला। आमी सेंटेंस जॉइनिंग पहुँचे गेछी। तुम्हरा जदि सेंटेंस जॉइनिंग भालोभावे शिखते चाओ, आमी तुम्हारे रिक्वेस्ट करब जिरेंड पार्टिसिपल एवं क्लजर ऊपर जो भिडियोगुली रही है सेगुली देखे ना, ताहले तुम्हारे सेंटेंस जॉइनिंग करते कोनो असुविधा होबे ना, खूब सुंदर भावे ताहले तुम्हरा सेगुली शिखते पारबे। आमी सेंटेंसर उपरो एक वीडियो बनाई, एखाने आमी आलोचना करी सिंपल सेंटेंस सम्पर्के, कमप्लेक्स सेंटेंस सम्पर्के एवं कम्पाउंड सेंटेंस सम्पर्के। तो आमी बोलबो ए वीडियोगुली तुम्हारा देखे ना, तारपर सेंटेंस जॉइनिंग आसो, ताहले तुम्हारा खूब सहजे शिखते पारबे। आज के जे वीडियो, ए वीडियोते आमी आलोचना करब किभाबे तुम्हारा दुटी सेंटेंस के सिम्पल सेंटेंसे जॉइन करबे। सिंपल सेंटेंस काके बोले, आमी पूर्वे भिडियोते आलोचना करेछि, ताई आमी ए भिडियोते सिंपल सेंटेंस सम्पर्के आलोचना करब ना। आमी तोमादेर आलोचना करब किभाबे तोमरा दुटो सेंटेंस के सिंपल सेंटेंसे जयन करबे। देखो, सिंपल सेंटेंसे जयन करते गेले कतगुला नियम मेने तोमाके सिंपल सेंटेंस जयन करते होबे। आमी परपर एग्जाम्पल्सेर माध्यमे तोमादेर सेई नियमगुला बोझानोर चेष्टा करछि। लक्ष्य करो, यूजिंग इनफिनिटिव, इनफिनिटिवर सहाज्ये आमरा सिम्पल सेंटेंसे जयन करते पारी। इनफिनिटिव काके बोला है? जखन आमरा भार्बेर साथे प्रिपोजिशन टू के व्यवहार करी तखन ताके इनफिनिटिव बोला है। केमन वाक्यटी लक्ष्य करो, जन वेंट देयर, जन सेखाने गेछिलो। हि वांटेड टू मीट उइथ हिज फ्रेंड, से तार बंधुर साथे मीट करते चेयेछिलो। ताहले लक्ष्य करो, ये जो पर सेंटेंसटी रही है सेखाने कि रही है, मिटर पूर्वे देखो टू व्यवहार करा, एटीके काजे लगाते हैं। तेल कि करब, जन वेंट देयर, जन सेखाने गेछिलो, कि करते गेछिलो, पर सेंटेंस जो रही है, पर सेंटेंस जो वर्ब टू मीट, एखान थेके आमरा लिखब, एखान थेके जयन करब। ताहले उत्तरटा आमी किभाबे लिखब, जन went there to meet with his friend। আমি কিন্তু he wanted আর লিখব না, he মানে তো জন, আমরা তো জন লিখে নিয়েছি, আর চেয়েছিল এই শব্দটা লেখা যাবে না আমাদের। আমাদের কি লিখতে হবে? টু মিট উইথ হিজ ফ্রেন্ড, তাই না? অর্থাৎ এই যে ভার্বের পরের যে অংশটা, যে ইনফিনিটিভ যে পার্টটা, সে আমরা ইনফিনিটিভ পার্টটা নিয়ে নেব। টু মিট উইথ হিজ ফ্রেন্ড, to meet with his friend, understood? আমি আবার বুঝিয়ে দিচ্ছি, তোমাদের প্রথমে সেন্টেন্স দুটি ভালো করে পড়তে হবে। পড়ার পর যে আসল কাজটি হচ্ছে সেটি ইনফিনিটিভ দিয়ে যুক্ত করতে হবে। কেমন? এখানে লক্ষ্য করো, জন ওয়েন্ট দেয়ার, জন সেখানে গেছিল। হি ওয়ান্টেড টু মিট উইথ হিজ ফ্রেন্ড, সে তার বন্ধুর সাথে দেখা করতে চেয়েছিল। তাহলে বন্ধুর সাথে দেখা করাটা ওর আসল কাজ, তাই না? তাহলে কী লিখতে হবে? জন ওয়েন্ট দেয়ার টু মিট উইথ হিজ ফ্রেন্ড, তার বন্ধুর সাথে দেখা করতে, তাই না? দেখা করা তার সঙ্গে বিভক্তি যুক্ত রয়েছে, দেখা করতে। তাহলে আমাদের কী করতে হবে? মিটের পূর্বে সেই টুটা ব্যবহার করতে হবে। তারপর পরের সেন্টেন্স লক্ষ্য করো, রামু হ্যাজ এ লার্জ ফ্যামিলি, রামুর একটি বড় পরিবার রয়েছে। হি হ্যাজ টু প্রোভাইড ফর দেম, তাকে কী করতে হয়? সে ফ্যামিলির জন্য সব কিছু প্রোভাইড করতে হয়। তাহলে কীভাবে লিখবো বলো তো দেখি, রামু হ্যাজ এ লার্জ ফ্যামিলি টু প্রোভাইড ফর দেম, তাই না? কীভাবে লিখব? রামু has a large family তাই না? তারপর হিটে বসবে না, হ্যাজটাও বসবে না, আমরা কী লিখব? টু প্রোভাইড, ইনফিনিটিভ অংশটা লিখব, টু প্রোভাইড ফর দেম, টু প্রোভাইড ফর দেম। ওকে, তোমরা ভিডিওটি একটু ধ্যান দিয়ে দেখো, আমি বলছি খুব ভালোভাবে তোমরা শিখতে পারবে। তারপর লক্ষ্য করো, বিমল ওয়াজ ভেরি ফ্যাট,
এই যে আমরা দুটো সেন্টেন্স করলাম, এই দুটো সেন্টেন্স কিন্তু এক টাইপের ছিল। এই যে পরের সেন্টেন্স লক্ষ্য করো, এটি একটু আলাদা টাইপের রয়েছে। বিমল ওয়াজ ভেরি ফ্যাট, বিমল খুবই মোটা। হি কুড নট রান ফাস্ট, সে দ্রুত দৌড়াতে পারে না। তাহলে এটা আমরা কীভাবে করবো? বিমল ওয়াজ, এই যে ভেরি রয়েছে না, ভেরি পরিবর্তে বসা তুমি টু, টি ডবলু, টু ফ্যাট। তাহলে কি লিখবে? ভেরি যদি থাকে তাহলে ভেরির পরিবর্তে বসাবে টু, টু ফ্যাট, টু বার বলো কোনটা, বার এখানে রান রয়েছে তাই না, তাহলে টু রান ফার্স্ট। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ এই যে পূর্বের যে সেন্টেন্সগুলি ছিল, দেখো ইনফিনিটিভ অংশটা তৈরি করা ছিল, টু মিট, টু প্রোভাইড, আর তোমাকে এখানে কী করতে হচ্ছে, তোমাকে এখানে নিজের থেকে তৈরি করে নিতে হচ্ছে টু রান ফার্স্ট। যে ভাব ছিল তার পূর্বে টু বসিয়ে তোমাকে সেটা তৈরি করে নিতে হচ্ছে, তা কিছুই না। লক্ষ্য করো এখানে যে ভেরি শব্দটি থাকবে তার পরিবর্তে বসাবে টু, ঠিক আছে। তারপর এখানে যে ভাব থাকবে সেই ভাবের পূর্বে টু বসিয়ে বাকি অংশটা লিখে দেবে। আশা করি তোমরা ইনফিনিটিভ দ্বারা কীভাবে সিম্পল সেন্টেন্স জয়েন করবে শিখে গেছো। তোমরা কি করবে, তোমাদের যে প্র্যাকটিস সেট রয়েছে কিংবা যদি কোনো গ্রামার বই থাকে সেখান থেকে তোমরা কিন্তু প্র্যাকটিস করো, তাহলে তোমাদের ধারণা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। এইবার আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব ফ্রেজেস ইন অ্যাপোজিশনের দ্বারা। তোমাদের শুনতে কেমন কেমন লাগছে, কিন্তু এক্সাম্পলগুলি ধ্যান দিয়ে দেখো, খুবই সহজ জিনিস। দেখো এখানে রয়েছে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল, গোল্ড একটি মূল্যবান ধাতু। ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, এটি ব্যবহার করা হয় অর্নামেন্ট তৈরি করার জন্য। তাহলে গোল্ডটা কি, এভাবে লিখো গোল্ড কমা দাও এ প্রিসিয়াস মেটাল, ইজটা কিন্তু উঠে যাবে। এই যে তোমার গোল্ডটা রয়েছে, গোল্ডের কী করেছো সেটা তুমি লিখো, ইজটা উঠ তুলে দাও, গোল্ড এ প্রিসিয়াস মেটাল, তাই না, গোল্ড এ প্রিসিয়াস মেটাল, ইজটা তুলে দাও, গোল্ডের যে পরিচয় তুমি সেইটা লিখো, গোল্ড এ প্রিসিয়াস মেটাল ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, ইজ ইউজড টু মেক অর্নামেন্ট। আন্ডারস্ট্যান্ড? অর্থাৎ তোমার যেখানে নাউনটা দেয়া থাকবে তাই না, সেই নাউনের পরিচয়টা তুমি লিখো কি, গোল্ড এ প্রিসিয়াস মেটাল, এখানে কিন্তু অবশ্যই কমা দেবে একটা, নাউনের উপর অবশ্যই একটা কমা দেবে, গোল্ড এ প্রিসিয়াস মেটাল ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, ঠিক আছে। পরের সেন্টেন্স লক্ষ্য করো, ডক্টর রাধাকৃষ্ণন ওয়াজ দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, হি ওয়াজ এ ভেরি লার্নড ম্যান। তাহলে আমরা কীভাবে লিখব, ডক্টর রাধাকৃষ্ণন উনি কে ছিলেন, দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আমরা কিন্তু ওয়াজটা লিখবো না, এখানে যেমন দেখো ইজটা লিখেছিলাম না, সেভাবে ওয়াজটা লিখবো না, দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, দ্য সেকেন্ড প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়াজ এ ভেরি লার্নড ম্যান, ওয়াজ এ ভেরি লার্নড ম্যান। অর্থাৎ এরকম টাইপের যদি সেন্টেন্স থাকে, কোনো বস্তু কিংবা কোনো ব্যক্তি সম্পর্কে বলা থাকে, তাহলে তোমরা কী করবে, ওই যে বস্তু কিংবা ব্যক্তি রয়েছে সেই বস্তু কিংবা ব্যক্তির পরিচয়টা কমা দিয়ে লিখে নেবে, তারপর পরের সেন্টেন্সটি যুক্ত করে দেবে, ঠিক আছে। এইবার আমরা সিম্পল সেন্টেন্স করব পার্টিসিপেল ব্যবহার করে। তোমাদের যদি কারো মনে কোনো প্রশ্ন থাকে পার্টিসিপেল কী, তাহলে আমি এর পূর্বে পার্টিসিপেলের উপরে
ভিডিও বানিয়েছি সেটা কিন্তু তোমরা দেখে নিতে পারো, তাহলে তোমরা এটা পরিষ্কার বুঝতে পারবে। দেখো আমি প্রথম সেন্টেন্সটি নিয়েছি, হি স দ্য রেনবো, সে রেনবো দেখেছিল, হি শাউটেড ইন জয়, সে চিৎকার করে উঠছিল আনন্দে। তাহলে আমরা কি করব, এখানে যে ভাব রয়েছে স, এই ভাবের সাথে আমরা আইএনজি যুক্ত করব, এবং সেটা কার সঙ্গে যুক্ত করব, স এর সাথে কিন্তু যুক্ত করা যাবে না, সেটা আমাদের যুক্ত করতে হবে এক নম্বর ফর্মের সাথে, অর্থাৎ প্রেজেন্ট ফর্মের সাথে। আমরা কীভাবে লিখব, সিং স্বয়ের প্রেজেন্ট ফর্ম হচ্ছে সি, তার সাথে আইএনজি যুক্ত করেছে সিং দ্য রেনবো, রেনবো হি শাউটেড ইন জয়, শাউটেড ইন জয়। আন্ডারস্ট্যান্ড? যদি তোমরা পার্টিসিপাল ডিটেলস বুঝে থাকো তাহলে তোমাদের এটা বুঝতে কোনো অসুবিধা হবে না। তারপর লক্ষ্য করো, হি ওয়াজ স্যাটিসফাইড, সে স্যাটিসফাইড ছিল, হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, সে প্রপোজালটা বা প্রস্তাবটি গ্রহণ করেছিল। তাহলে এখানে দেখো ভার্ব রয়েছে, বি ভার্ব রয়েছে, এখানে ওয়াজ রয়েছে, তা আমরা কি করব, ওয়াজের সাথে তো আইএনজি যুক্ত করা যাবে না, আমাদের কি করতে হবে, বি শব্দটির সাথে আইএনজি যুক্ত করতে হবে, যেহেতু এটা বি ভার্ব। যদি কোনো ম্যান ভার্ব থাকে তার সঙ্গে আমরা আইএনজি যুক্ত করব, কিন্তু যদি কোনো বি ভার্ব থাকে, ইজ আর এম ওয়াজ এগুলো যদি থাকে, তাহলে আমরা কি করব, বি এর সাথে আইএনজি যুক্ত করব। কীভাবে লিখব, বি তার সাথে আইএনজি, বিং স্যাটিসফাইড, হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল, হি অ্যাকসেপ্টেড দ্য প্রপোজাল। আন্ডারস্ট্যান্ড? এই যে আমাদের প্রথম দুটো এক্সাম্পল ছিল, এগুলো ছিল প্রেজেন্ট পার্টিসিপাল যুক্ত করে। আমি দেখো একটা এক্সাম্পেলস নিয়েছি, শেষ তিন নম্বর যে এক্সাম্পেলটি রয়েছে সেটা আমি পাস্ট পার্টিসিপালের উপর নিয়েছি, দ্য ট্রেন ওয়াজ বার্নড, ট্রেনটিতে আগুন লেগেছিল বা পুড়িয়ে গেছিলো ট্রেনটি, দ্য মিনিস্টার ভিজিটেড দ্য ট্রেন, মন্ত্রী ট্রেনটি ভ্রমণ করে দেখেছিল। তা আমরা কী লিখব, মন্ত্রী পুড়ে যাওয়া ট্রেনটি ভ্রমণ করে দেখেছিল। কীভাবে লিখব, দ্য মিনিস্টার, দ্য মিনিস্টার ভিজিটেড দ্য বার্নড ট্রেন, ট্রেনটি কেমন, বার্নড, দেখো পাস্ট পার্টিসিপেল, ট্রেনটিকে কোয়ালিফাই করছে, তাই না? তাহলে তোমাদের সেন্টেন্সটি পড়ে বুঝে নিতে হবে যে আমি এটা ফার্স্ট, যে আমি এটা প্রেজেন্ট পার্টিসিপেল করব না ফার্স্ট পার্টিসিপেল করব। এই যে বার্ন, এর থার্ড ফর্ম আমরা কী করেছি, বার্নড, অর্থাৎ এটা এখানে পাস্ট পার্টিসিপেল ব্যবহার করা হয়েছে এবং সিম্পল সেন্টেন্সে তৈরি করা হয়েছে। এইবার আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব অ্যাডভার্ব ব্যবহার করে। দেখো আমি দুটো এক্সাম্পলস নিয়েছি, জন কিডস ডায়েট ইয়াং, জন কিডস অনেক জলদি মারা গেছিলেন বা অনেক আর্লি এজে মারা গেছিলেন, ইট ওয়াজ আনফর্চুনেট, এটা ছিল আমাদের কাছে একটা আনফর্চুনেট। তাহলে আমরা কীভাবে করব, আমাদের লিখতে হবে এই যে শব্দটি রয়েছে আনফর্চুনেট, এর অ্যাডভার্ব ফর্ম তৈরি করতে হবে। আনফর্চুনেট অ্যাডজেক্টিভে রয়েছে, আমরা অ্যাডভার্বে কী লিখব, আনফর্চুনেটলি, কী লিখব, আনফর্চুনেটলি আনফর্চুনেটলি জন কিডস ডায়েট ইয়াং, আন্ডারস্ট্যান্ড? তারপর লক্ষ্য করো, সি ইজ মেরিটোরিয়াস, ইট ইজ অবভিয়াস, তাই না? তাহলে আমরা কী করব,
ये शब्द अबभियस एर हमें एडभार्व फर्म करब कि लिखब अबभियसलि obviously she is meritorious ঠিক আছে এবার আমরা সিম্পল সেন্টেন্স তৈরি করব ইউজিং প্রিপজিশন উইথ নাউন অর জিরান্ট আমি জিরান্ট সম্পর্কে এর পূর্বে আলোচনা করেছি দেখো আমি দুটো এক্সাম্পলস নিয়েছি She is ill. She continued with her work. তাহলে সে সে অসুস্থ সে তার কাজ চালিয়ে গেছিল তার আমরা যদি বাংলাতে করি বাক্যটি তার অসুস্থতা সত্ত্বেও সে তার কাজ চালিয়ে গেছিল তাহলে কিভাবে লিখব In spite of her illness অসুস্থতা সত্ত্বেও ইল থেকে আমাদের ইলের আমাদের নাউন ফর্ম করতো In spite of her illness she continued with her work ওকে এবার দেখো আমি জিরান্টের উপরে একটা এক্সাম্পল নিয়েছি দ্য ম্যান সেলস বুকস হি আর্নস ইজ লিভিং ইন দিস ওয়ে লোকটি বই বিক্রি করে এভাবে সে তার জীবন নির্বাহ করে তাহলে আমরা কিভাবে লিখব আমাদের যে পরের সেন্টেন্সটি রয়েছে হি আর্নস ইজ লিভিং ইন দিস ওয়ে এটা আমরা কিভাবে লিখব আমরা হিয়ার পরিবর্তে বসাবো দ্য ম্যান The man earns his living. The man earns his living by selling books. এই যে দেখো সেল শব্দটি এটা জিরান্টে পরিণত হয়ে গেছে বারবার সাথে আইনযুক্ত হয়েছে এবং নাউনের কাজ করছে তাই না এই ম্যান পাঁচটি পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের সিম্পল সেন্টেন্স তৈরি করতে হয় আমি সবগুলি এক একটি করে এক্সাম্পল নিয়ে আমি সবগুলি থেকেই কিছু কিছু এক্সাম্পলস নিয়ে তোমাদের কাছে আলোচনা করলাম তোমরা কি করো তোমাদের যে প্র্যাকটিস বুক রয়েছে সেখান থেকে অবশ্যই প্র্যাকটিস করো না হলে কিন্তু পুরোপুরি সঠিকভাবে শিখতে পারবে না এর বাইরেও সিম্পল সেন্টেন্স তৈরি করা কিছু কিছু নিয়ম রয়েছে যেগুলি অত ব্যবহার করা হয় না তো তোমরা প্র্যাকটিসের মধ্য দিয়ে প্র্যাকটিস করতে করতে সেগুলি শিখে যাবে আমি এর পরের ভিডিওতে আলোচনা করব কিভাবে তোমরা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করবে আমার চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবো থ্যাংকস ফর ওয়াচিং